তহবিল থেকে 25 লক্ষ টাকা দেবো, আপনি জল ব্যবস্থা পাম্প বসান, রিভার পাম্পের ব্যবস্থা করুন, আমি টাকা দেবো। তাতেও বলছে কিনা না আপনার টাকাতে ইউজ করা যাবে না, কারণ ইউজ করতে আমি যদি ইউজ করি সেটা নিউজ হয়ে যাবে, আর নিউজ হয়ে গেলে তখন পঞ্চায়েত সমিতিদের প্রবলেম হবে। সেই কারণে তখন আমরা আবার প্ল্যান বৈঠক করি ইরিগেশন ডিপার্টমেন্ট মানে সেচ দপ্তরের সাথে, তারা প্ল্যানটাকে রাজি হলো যে এত জল বের করাতে অনেক টাকার ব্যাপার আছে। তখন এই সেচ দপ্তরের সাথে কথা বলে এখন আমরা যাচ্ছি, বিডিওর সাথে কথা বললাম, বিডিও বললো পাম্প তো রেডি আছে, শুধু ইলেকট্রিকের একটু সমস্যা হচ্ছে। এটা আপনি ময়নার সার্বিকটা বলছেন তো? ময়নার সার্বিক মানে এটা কি, নদী থেকে জল আসছে বিভিন্ন জায়গাতে আসছে, এখানে তো নদী নেই, এই জলগুলো পাস আউট যে তার জন্য যে খালের যে নিকাশি, সেই নিকাশি লাস্ট 10-15 বছর ধরে কিছুই হয়নি, শুধু 100 দিনের কাজ হয়েছে। 100 দিনের কাজের নামে শুধু একটা বোল্ডার পুঁতে গেছে, বোল্ডার পুঁতে বলে দিয়েছে কাজ হয়েছে, অথচ কোনো কাজ হয়নি, খাল সংস্কারণ হয়নি, আপনি একদম জিরো। আপনি এটা প্রশাসনের দিকেই আঙুল তুলছেন না রাজ্য সরকারের দিকে? একদম প্রশাসনের দিকেই তুলছি এবং পঞ্চায়েত সমিতির দিকে তুলছি, বিডিও ডিএম এভরিবডি, এখানে এভরিবডি ইনক্লুডেড আছে। আমার মনে হয় এটা খুঁটিয়ে দেখা উচিত আমাদের, আমি সব অবশ্যই এটার পেছনে দৌড়াবো, অবশ্যই আমি যখন সুযোগ পাবো অবশ্যই আমার ফার্স্ট স্টেপ থাকবে সমস্ত খাল সংস্কার করার। আপনাকে 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 কি কোনোভাবে কাজ করতে দিতে বাধা দিচ্ছে প্রশাসন? বাধা অনেক কিছুই দিচ্ছে। যেমন আমি বললাম আমি জল তুলে দেবো, জল বের করে দেবো, আমি বললাম আমি আমার তহবিল থেকে 25 লক্ষ টাকা দেবো, আপনারা মোটর লাগান, মোটর বসান, বাদ বাকি খরচা আমার, আমি মোটরের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি শুধু হেল্প করুন, কারণ আমি কাজ করতে পারি না, না কাজ তো তোমাকে পঞ্চায়েত সমিতির থ্রু ওয়াইজ করতে হবে, আমি নিজে থেকে বলতে পারি না যে আমি জল তুলে দেবো, তাহলে আমার নামে ওরা কেস দিয়ে দেবে। তাহলে আপনি বলতে চাইছেন শাসক দল বাধা দিচ্ছে? অবশ্যই বাধা দিচ্ছে, ওরা চাইছেই না এই জলটাতে বেরোক, কারণ বিভিন্ন রকমের যে মৎস্য দপ্তরগুলো এখানে সংগঠিত আছে, ভেড়িগুলো যেগুলো আছে, তারা কিছুতেই চাইছে না জলটা ইয়ে করুক, তারা তাদের যে লসটা হয়েছে তারা ক্ষতিপূরণটা তারা পাবে না, এই যে জল জমে আছে সেটাকে দেখিয়ে তারা যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেটাকে ডিসপার্স করবে, তারপরেই তারা এগোবে। তার মানে আপনার অভিযোগের আঙুল হচ্ছে অবৈধ ঝিলপাটিদের ওপর? অবশ্যই না, ঝিলপাটিদের না, অবশ্যই না, এটা দায়িত্ব হচ্ছে আমাদের প্রশাসন, আমাদের জেলা পরিষদ, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের বিডিও, আমাদের ডিএম, এভরিবডি, তারা কোনোতেই কোনো রকমের কাজ করেনি, খাল সংস্কার করেনি, যার কারণেই আজকে ময়নাতেই এইরকম অবস্থা, একটু বৃষ্টি হলেই কিন্তু বৃষ্টি